বিরতির পর স্বাগত। এ মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখছি তা হচ্ছে বর্তমান ডিজিটালাইজেশনের যুগে আমরা এটিএম ব্যবহার করে থাকি, তাই এবার এটিএম অর্থাৎ ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে বাড়তি সুবিধা মিলবে গ্রাহকদের। একটা খুশির খবর রয়েছে গ্রাহকদের, 1 অক্টোবর থেকে মিলবে এই সুবিধা। কার্যত এটিএম কার্ডে আনা হয়েছে নতুন নিয়ম, সেই বিষয়ে আমি বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি রয়েছে শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি কি নিয়ম বা কি কি আপডেট করা হয়েছে? দেখো ফিদা, আজকাল আমরা অনেকেই ডিজিটাল লেনদেন করতে কিন্তু অভ্যস্ত, এবং এই ডিজিটাল যুগে ডিজিটাল কার্ডের উদ্দেশ্যে কিন্তু দুই ফিজিক্যাল উপাদান কার্ড, ক্রেডিট কার্ড এবং এটি কার্ড কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে বলা যায় যে ক্যাশ করে বা ক্যাশে কেনাকাটা করা বা পুরোনো মেটানোর পুরোনো রীতি বদলে কিন্তু আমরা অনলাইনে যে কোনো পেমেন্টের পেজে কার্ড করে অথবা অন্যান্য তথ্য দিয়ে কিন্তু পাওনা শোধ করতে পারি। সেক্ষেত্রে শুধু তাই নয় যে সেখানে 24 ঘন্টায় কিন্তু যে কোনো সময় ব্যাংকে যাওয়ার যে একটা থাকে সেই না এরিও কিন্তু যে কোনো এটিএম এ গিয়ে চল চলতে কিন্তু আমরা ক্যাশ হাতে পেয়ে যেতে পারি, এবং এই তার জন্য কিন্তু প্রয়োজন হয় আমাদের এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যেটাই বলো। এক কথায় কিন্তু বলা যায় যে এই কার্ড গুলি দিয়ে কিন্তু আমরা ট্রানজেকশন সম্পূর্ণ করতে পারি। তবে এই ক্ষেত্রে বলা যায় যে এটিএম এবং ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড কিন্তু দুটো দেখতে কিন্তু একরকম হলেও দুটোর কিন্তু কার্যপদ্ধতি অনেকটাই আলাদা, অর্থাৎ আধুনিক ভাষায় যাকে বলা হয় প্লাস্টিক মানি। এবং কার্যত এই এটিএম ব্যবহারের নতুন নিয়ম নিয়ে এসেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সেক্ষেত্রে বলা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাহকেরা কোনো নেটওয়ার্কে ডেবিট কার্ড এবং এটিএম কার্ড ব্যবহার করবেন তা কিন্তু এতদিন ধরে ঠিক করত ব্যাংক বা যে সংস্থা কার্ড ইস্যু করে তারা, এবং সেক্ষেত্রে এই যে নিয়ম নীতি নিয়ে এসেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেখানে ব্যাংকের সঙ্গে যে নেটওয়ার্ক যেমন চুক্তি থাকে সেই চুক্তি অনুযায়ী তাদের নিজেদের মতো বর্তমানে যারা গ্রাহকেরা রয়েছেন তারা কিন্তু এই নতুন নিয়মের অনুসারে কিন্তু একাধিক নেটওয়ার্কের মাধ্যমে তারা কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বলা যায় যে তাদের পছন্দের মতো বা গ্রাহকদের নিজেদের পছন্দ মতো কার্ড তারা বেছে নিতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু একটি নতুন সুবিধা নিয়ে এসেছে যা একেবারে গ্রাহকদের জন্য অনেকটাই সুবিধা হবে। তবে বর্তমানে যে ভারতের 5 ধরনের কার্ড আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে বিভিন্ন নেটওয়ার্কের কার্ডের ক্ষেত্রে কিন্তু বলা যায় যে একটা দামেরও কিন্তু হেরফের রয়েছে। এছাড়াও কিন্তু বলা যায় যে এই কেনাকাটা বা শপিং করার ক্ষেত্রেও কিন্তু যে অফার থাকে সেই অফারেরও কিন্তু হেরফের থাকে। সেক্ষেত্রে বলা যায় যে রুপে কার্ড রয়েছে, অর্থাৎ যে কার্ডের মাধ্যমে আমরা শপিং করে থাকি সেক্ষেত্রে এই ক্রেডিট কার্ড বলো বা ইউপিআই এর সুবিধা কিন্তু আমরা সেক্ষেত্রে পেয়ে থাকি। একাধিক সুবিধা নিয়ে কিন্তু বলা যায় যে একাধিক সুবিধা নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই নতুন নিয়ম কার্যকর করেছে, এবং এই নতুন নিয়ম চালু হয়েছে 1 অক্টোবর থেকে। অঙ্কিতা, অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তুলে ধরার জন্য। কার্যত এটিএম কার্ডে কিন্তু এবার চলে এসেছে নয়া নিয়ম, এবং গ্রাহকদের সুবিধার্থেই এই নয়া নিয়ম জারি করা হয়েছে। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট কার্ড আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, এবং নিত্যদিনের একটি গুরুত্বপূর্ণ নথি বা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বলতে পারি এটিএম কার্ড। এখন আমরা প্রত্যেকের হাতেই কিন্তু এই ছোট্ট কার্ডটি থাকে, যার মাধ্যমে আমরা 1 লক্ষ টাকা বা 1,000 টাকা ডেবিট করে থাকি বা আমরা ক্রেডিট করেও থাকি। সেই জায়গায় গ্রাহকদের সুবিধার্থে ইতিমধ্যেই পুজোর আগে নয়া নিয়ম চালু করা হয়েছে, যাতে গ্রাহকরা আরও সুবিধে পায় এটিএম এবং বিভিন্ন কার্ড ব্যবহারের ক্ষেত্রে। এ মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।